হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। তো আপনাদের সাথে অনেক দিন পর আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসলে এতদিন আমি একটা ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে আমার মোবাইলটাতে স্ক্রিন রেকর্ড করতে পারতাম না। তো অনেক খোঁজাখুঁজির পর একটা ট্রিক্স পেলাম, এই ট্রিক্সটার সাহায্যে এখন স্ক্রিন রেকর্ড করতে পারতেছি। অবশ্যই ট্রিক্সটাই আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। ট্রিক্সটা হচ্ছে symphonyP6 মোবাইলে কীভাবে স্ক্রিন রেকর্ড করব। অবশ্য আপনারা জানেন যে symphonyP6 মোবাইলে স্ক্রিন রেকর্ড করা যায় না। তো অনেকেই অনেক অ্যাপস ডাউনলোড করছেন এবং আমাকে অনেকেই কল দিয়ে বলছেন যে ভাইয়া কীভাবে symphonyP6 মোবাইলে স্ক্রিন রেকর্ড করব। আমি তখন বলছিলাম যে সরি ভাই, আমি জানি না, আমার মোবাইলে আমি নিজেই স্ক্রিন রেকর্ড করতে পারতেছি না। তো সেই কারণে আমি এখন আপনাদের সাথে যে ট্রিক্সটি আমি পেয়েছি ওই ট্রিক্সটাই এখন শেয়ার করব। জাস্ট ওয়াচ দিস ভিডিও অ্যান্ড লাইক কমেন্ট। ওকে, নাও প্রথমত আপনাকে যেটা করতে হবে, প্লে স্টোর যেতে হবে। প্লে স্টোর যাওয়ার পর আপনাকে মুভিজেন লিখে সার্চ দিতে হবে। হ্যাঁ, মুভিজেন লিখে সার্চ দেওয়ার পর প্রথমত যে অ্যাপসটা আসবে মুভিজেন, ওইটা ডাউনলোড করে নেবেন, এটা ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইলের সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর এখানে ডেভেলপার অপশানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করেন। এখানে সিমুলেট সেকেন্ডারি ডিসপ্লে, এই যে দেখেন সিমুলেট সেকেন্ডারি ডিসপ্লে, জাস্ট এটাতে ক্লিক দেবেন। এটা অবশ্য নান করা থাকে, আপনি 720x480 MDPI জাস্ট এটা করে দেবেন। করার পর আর কিছুই করতে হবে না, জাস্ট এটা ক্লিক দিয়ে বাইর হয়ে যাবেন। জাস্ট এই স্ক্যান এটা চলে আসবে, এই কালো একটা ডিসপ্লেতে এটা চলে আসবে। জাস্ট এটা কোনো রেখে দিন, দেন আপনার মুভিজেন অ্যাপসে প্রবেশ করেন। হ্যাঁ, তো এটাতে প্রবেশ করার পর আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট আপনাকে এখানে স্টার্ট রেকর্ডিং, আমি অবশ্য রেকর্ডিং করতেছি এই কারণে এটা আসতেছে না। তো এখানে ক্লিক করার পর স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক দেবেন, দেন আপনাদের স্ক্রিন রেকর্ড হওয়া শুরু করবে। হ্যাঁ, নোটিফিকেশন বারে জাস্ট এখানে ট্যাপ করে স্টার্ট রেকর্ড করবেন, দেন এটা রেকর্ড শুরু হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা অবশ্য জানেন না ভিডিওটি কীভাবে symphonyP6 মোবাইলে স্ক্রিন রেকর্ড করতে হয়, যারা জানেন না তারা এই ভিডিওটি দেখে শিখে নিন। হ্যাঁ, আর যদি ভিডিওটি আপনাদের এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের আপনার বন্ধুদের সাথে, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার সামনে পরীক্ষার কারণে আমি এখন কোনো ভিডিও দিতেছি না। অবশ্য আমার পরীক্ষার পর আপনাদেরকে হ্যাকিং বিষয়ে কিছু ভিডিও দেবো, যেগুলো দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।